আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি, একটিমাত্র লক্ষ্যে যে এই নির্বাচনকে আন্দোলনের একটা অংশ হিসেবে নিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং অসংখ্য নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী যারা কারাগারে রয়েছেন মিথ্যা মামলায়, তাদের মুক্তি চাই এবং সারা দেশে অসংখ্য বিরোধী দলের নেতাকর্মী এবং মানুষের উপরে যে মিথ্যা মামলা, নির্যাতন, নিগৃহণ চলছে তার অবসান চাই। একটি শান্তিময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্যে এই নির্বাচনে শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা অংশ নিচ্ছি এবং আপনারা দেখেছেন যে আমাদের মনোনয়ন প্রার্থীদের, প্রত্যাশীদের বিভিন্ন রকম সমস্যা তৈরি করে সেখানে বাধা সৃষ্টি করা হয়েছে এবং সেখান থেকে অনেকেই বেরিয়ে এসছেন। সেই জন্য আমাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা, সেই প্রার্থীদের ঘোষণা করতে আমাদের বিলম্ব হয়েছে। আমি আজকে যে ঘোষণা করতে যাচ্ছি, এই ঘোষণাটি শুধুমাত্র বিএনপি যারা প্রার্থী তাদের নাম আমি ঘোষণা করতে যাচ্ছি, সব নয়। কিছু কিছু জায়গায় এখন আপনারা আমাদের নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আসেনি অথবা আদালতে আছে সেই নামগুলো আমরা আসন গ্রহণ বাকি রাখছি। আর ২০ দল এবং ঐক্যফ্রন্টের আসন বিন্যাস চূড়ান্ত হওয়ার পরে আগামীকাল সেটা চূড়ান্ত হবে, ঘোষণা করবে করা হবে। আজকে এখন এই মুহূর্তে আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা চূড়ান্ত হবে মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি এবং খুব দ্রুত আমি ঘোষণা করবো, পরবর্তীতে আপনাদেরকে তালিকা দেওয়া হবে। আমাদের ৩০০ আসনের মধ্যে আমরা এখন ২০৬ জনের নাম ঘোষণা করতে যাচ্ছি, বাকি ৯৪টি আসন ২০ দল, ঐক্যফ্রন্ট এবং যেগুলো এখনো সিদ্ধান্ত হয়নি সেই নামগুলো প্রকাশ আগামীকাল করা হবে। পঞ্চগড় ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামি, পঞ্চগড় ২ ফরাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও ১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ৩ জাহিদুর রহমান, ২টি আমরা ২০ দলের জন্য, দিনাজপুর ১ আমরা বলছি না, দিনাজপুর ২ মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর ৩ আমরা এখন সিদ্ধান্ত নিইনি, দিনাজপুর ৪ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ৫ এ জেড এম রেজাউল হক, দিনাজপুর ৬ আনোয়ারুল ইসলাম, দুঃখিত দিনাজপুর ৬টি আমরা এখন ঘোষণা করছি না, নীলফামারী ১ রফিকুল ইসলাম, লালমনিরহাট ১ মোহাম্মদ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট ২ মোহাম্মদ রকুন উদ্দিন বাবুল, লালমনিরহাট ৩ আসাদুল হাবিব দুলু, রংপুর ২ মোহাম্মদ আলী সরকার, রংপুর ৩ রিটা রহমান, রংপুর ৪ মোহাম্মদ ইমদাদুল হক, রংপুর ৬ মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম ১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম ৩ তাসভিরুল ইসলাম, কুড়িগ্রাম ৪ মোহাম্মদ আজিজুর রহমান, গাইবান্ধা ৪ ফারুক কবির আহমেদ, গাইবান্ধা ৫ ফারুক আলম সরকার,
জয়পুরহাট এক ফজলুর রহমান, জয়পুরহাট দুই এইএম খলিলুর রহমান, বগুড়া এক কাজী রফিকুল ইসলাম, বগুড়া চার মোশাররফ হোসেন, বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ, চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া, চাপাগঞ্জ দুই মোহাম্মদ আমিরুল ইসলাম, চাপাগঞ্জ তিন মোহাম্মদ হারুন রশিদ, নওগাঁ এক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ দুই মোহাম্মদ শামসুজ্জোহা খান, নওগাঁ তিন পারভেজ আরিফিন সিদ্দিকী, নওগাঁ চার আবুল হায়াত মোহাম্মদ শামসুল আলম প্রামাণিক, নওগাঁ পাঁচ মোহাম্মদ জাহিদুল ইসলাম ভরু, নওগাঁ ছয় আলমগীর কবির, রাজশাহী এক ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক কিরণ, রাজশাহী চার মোহাম্মদ আবু হেনা, রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ, নাটোর এক কামরুল নাহার, নাটোর দুই সাবিনা ইয়াসমিন, নাটোর তিন দাউদার মাহমুদ, নাটোর চার আব্দুল আজিজ, সিরাজগঞ্জ এক রুমানা মুর্শেদ কনক চাপা, সিরাজগঞ্জ তিন আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ ছয় কামরুদ্দিন ইয়া খান মজলিস, পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা তিন কে এম আনোয়ারুল ইসলাম, পাবনা চার হাবিবুর রহমান হাবিব, মেহেরপুর এক মাসুদ অরুণ, মেহেরপুর দুই জাভেদ মাসুদ, কুষ্টিয়া এক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া তিন জাকির হোসেন সরকার, কুষ্টিয়া চার সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শহীদুজ্জামান, চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান, ঝিনাইদহ দুই অ্যাডভোকেট আব্দুল মজিদ, ঝিনাইদহ চার মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ, যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি, যশোর তিন অনিন্দ ইসলাম অমিত, যশোর চার টি এস আয়ুব, যশোর পাঁচ সরি দুঃখিত যশোর পাঁচ এখন ঘোষণা করছি না, যশোর ছয় মোহাম্মদ আবুল হাসান হোসেন আজাদ, বাগুড়া এক মোহাম্মদ মনোয়ার হোসেন, বাগুড়া দুই নিতাই রায় চৌধুরী, মনোয়েল এক এস এম সাজ্জাদ হোসেন, বাগেরহাট এক মোহাম্মদ শেখ মাসুদ রানা, বাগেরহাট দুই এম এস সালাম, খুলনা এক আমির রেজাজ খান, খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু, খুলনা তিন রকিবুল ইসলাম, খুলনা চার আজিজুল বারি হেলাল, সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব, পটুয়াখালী এক আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী তিন গোলাম মওলা রনি, পটুয়াখালী চার এ বি এম মোশাররফ হোসেন, ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা তিন হাফিজুদ্দিন আহমেদ বি বিক্রম, ভোলা চার নাজিমুদ্দিন আলম, বরিশাল এক জহিরুদ্দিন স্বপন, বরিশাল দুই সর্দার শরফুদ্দিন আহমেদ, বরিশাল তিন জাহানুল আবেদিন, বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার, বরিশাল ছয় আবুল হোসেন খান, ঝাড়কাটি এক মোহাম্মদ শাহজাহান অমর, ঝাড়কাটি দুই দিবা আমিন খান, ফিরোজপুর তিন মোহাম্মদ নূর আমিন দুলাল,
ময়মনসিং বিভাগ জামালপুর দুই এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর তিন মুস্তাফিজুর রহমান বাবু, জামালপুর চার ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, শেরপুর এক সানসিরা জাবরিন, শেরপুর দুই ফকরিদুর রহমান রিপন, শেরপুর তিন মোহাম্মদ মাহবুবুল হক রুবেল, ময়মনসিং দুই শাহ শহীদ সারওয়ার, ময়মনসিং তিন আহমদ তাহিবুর রহমান হিরণ, ময়মনসিং চার এখন পর্যন্ত ঘোষণা করছি না, ময়মনসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিং ছয় শামসুদ্দিন আহমেদ, ময়মনসিং সাত মোহাম্মদ জয়নাল আবেদিন, ময়মনসিং নয় খুররম খান চৌধুরী, ময়মনসিং এগারো ফখরুদ্দিন আহমেদ, নেত্রকোনা এক ব্যারিস্টার কাইসার কামাল, নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা চার তামিনা জামান, কিশোরগঞ্জ এক রেজাউল করিম খান, কিশোরগঞ্জ দুই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল ইসলাম, টাঙ্গাইল এক শহীদুল ইসলাম, টাঙ্গাইল দুই তোতার সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল পাঁচ মাহমুদুল হাসান, টাঙ্গাইল ছয় গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী, মানিকগঞ্জ এক এস এস জিন্না কবির, মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান, তিন এখন প্রস্তাব করছি না, মুন্সিগঞ্জ এক শাহ মহাদেব হোসেন, মুন্সিগঞ্জ দুই বিধানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ তিন আব্দুল হাই, ঢাকা দুই ইরফান ইবনে আমান অমিন, ঢাকা তিন বর্ষর চন্দ্র রায়, ঢাকা চার সালাউদ্দিন আহমেদ, ঢাকা আট মির্জা আব্বাসুদ্দিন আহমেদ, ঢাকা দশ আব্দুল মান্নান, ঢাকা এগারো স্বামী মারা বেগম, ঢাকা বারো সাইফুল আলম নীরব, ঢাকা তেরো আব্দুল সালাম, ঢাকা ষোলো মোহাম্মদ হাসানুল্লাহ হাসান, ঢাকা উনিশ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা বিশ তামিজুদ্দিন, গাজীপুর এক তানভীর আহমেদ সিদ্দিকী, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর দুই মোহাম্মদ সালাহউদ্দিন সরকার, গাজীপুর তিন গাজীপুর দুই মোহাম্মদ সালাহউদ্দিন সরকার, গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর পাঁচ এ কে এম ফজলুল করিম, নরসিংদী এক খায়রুল কবির খোকন, নরসিংদী দুই ডক্টর মঈন খান, নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাকত হোসেন, নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ, রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী দুই মোহাম্মদ নাসির রাত সাবু, ফরিদপুর এক শাহ মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদপুর দুই শ্যামাবাইদ ইসলাম, ফরিদপুর তিন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর চার তন্দুকার ইকবাল হোসেন, গোপালগঞ্জ এক এ পি শরফুজ্জামান, গোপালগঞ্জ দুই মোহাম্মদ সিরাজুদ্দিন সিরাজ, গোপালগঞ্জ তিন এস এম আফজার হোসেন, মাদারীপুর এক সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর দুই বীরধর বৈদ্য, মাদারীপুর তিন মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, ফরিদপুর দুই শফিকুর রহমান কিরণ, ফরিদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ এক জেলা নজির হোসেন, সুনামগঞ্জ দুই মোহাম্মদ নাসির চৌধুরী, সুনামগঞ্জ চার ফজলুল আফতিয়া, সুনামগঞ্জ পাঁচ মোহাম্মদ বিধানুর রহমান চৌধুরী, সিলেট তিন হরাত শফি আহমেদ চৌধুরী, সিলেট চার দিলদার হোসেন সেলিম,
বর্মীপদের এক নাসিরুদ্দিন আহমেদ, বর্মীপদের তিন নাসির রহমান, বর্মীপদের চার আরাধ মুজিবুর রহমান চৌধুরী, অভিগত তিন আরাধ জি কে গৌর, ব্রাহ্মণবাড়িয়া এক এস কে ইকরামুজ্জামান, তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা দুই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা তিন কাজী মুজিবুল হক, কুমিল্লা আট জাকারিয়া তাহের, কুমিল্লা নয় এম আনোয়ারুল আজিম, চাঁদপুর এক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর চার মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর পাঁচ মিনুল হক, জাতীয় ঐক্য ফ্রন্ট, ত্রিস্তরীয় ঐক্যজোট,
বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আপনার গণতন্ত্রকে বিজয়ী করবেন, এটাই হচ্ছে আমাদের আহ্বান। ধন্যবাদ।